অগ্রানি ধান কাটার পর প্রান্তরে পড়ে আছে বিরান নাড়া ক্ষেত। বাড়িতে বাড়িতে খড়ের গাদা, জানান দিচ্ছে গ্রাম বাংলা এখন নবান্নের আমেজ, পিঠাপুলির আয়োজন হেসেলে হেসেলে। খাদ্যরসিক বাঙালি পিঠা বলতে পাগল, পিঠাপুলি আমাদের কার না প্রিয়। পিঠাটা যদি হয় সুস্বাদু রসে ভেজানো তাহলে তো কথাই নেই। রসে ভেজা পিঠাপুলির মাঝে দুধপুলির জনপ্রিয়তা সবসময় প্রথম কাতারে। প্রিয় দর্শক, আজ আমরা বানাবো সেই দুধপুলি পিঠা। বানিয়ে দেখাবেন ফুলমালা আপা, আর সাথে আছে তার মেয়ে আলো। মেয়ে কাটছে গুড় আর মা কোরাচ্ছে নারিকেল। গুড় কাটা হচ্ছে কুচি কুচি করে, খেজুরের গুড় কিংবা আখের গুড়, দুধপুলি বানানো যায় যে কোনো গুড় দিয়ে। কোরানো নারকেল দুধপুলির প্রধান উপাদান, পুলির পুর বানানো হবে কোরানো এই নারিকেল দিয়ে। মিষ্টি গুড় আর টেস্টি নারিকেল এক হলেই যে কোনো পিঠাপুলির স্বাদ বাড়ে বহু গুণ। গুড়ের কিন্তু অনেক রকম গুণ, পুষ্টিগুণে ঔষধি গুণে এটা চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। মজাই লাগছে খেতে গুড় নারকেল। গুড় পাত্রস্থ হয়েছে, এবার নারিকেলের পালা। চুলায় বসানো মাটির খোলায় নেয়া হলো সিদ্ধ চাল। মুড়ি ভাজার সময় যেভাবে চাল ভাজে ঠিক সেভাবেই নেড়ে চেড়ে ভাজা হচ্ছে চাল। চাল ভাজার ঠাঁই শিলপাটায়। শিলপাটার বদলে ব্লেন্ডারেও আপনি গুঁড়ো করে নিতে পারেন এই ভাজা চাল। দুধপুলির পুর বানাতে লাগবে ভাজা চালের এই গুঁড়া। কুড়ানো নারকেলের মধ্যে জিরা, তেজপাতা আর গরম মশলা দিয়ে যোগ করা হচ্ছে গুড়ের কুচি। সামান্য একটু লবণ দিলে গুড়ের মিষ্টতা বাড়ে আরো। এবার ভাজা চালের গুঁড়া। সব কিছু এখন মাখানোর পালা। মাখানোটা ভালো হলে পুরের স্বাদটাও ভালো হবে বেশি। চুলা এবার কড়াই। কড়াইয়ে পুরের মাখানো মিশ্রণ। খুন্তি দিয়ে এক টানা নেড়ে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যেন লেগে না যায়। পুরের রংটা যা হয়েছে না দেখে খেতে ইচ্ছে করছে। দুধপুলির পুরটাই আসল, পুর যত বেশি সুস্বাদু পিঠা তত বেশি মজা। Go, go, go.
একটা চিন্না দিল, তাড়াল একটা চিন্না দিল দয়াল দাদার ছোট ভাই দৈনিক দাদি কাডাল। প্রথম যেদিন হলো দেখা তোমার ওই আমার সামনে, বৈচিত্র্যময় বাংলা গানের রিদমা ছাড়ে মাটির গন্ধ, মানুষের গল্প, শেকড়ের টান। সেই গন্ধ, সেই গল্প, সেই টান আপনাকে কি টানে? আপনার জন্যই আমাদের তৃতীয় চ্যানেল প্যানোরামা সংস। ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্যানোরামা সংস। চুলায় পাতিল বসিয়ে ঢালা হচ্ছে পরিমাণ মতো পানি। পানিতে বলক ওঠার পর প্রথমে দেয়া হলো সামান্য লবণ। এবার চালের গুঁড়া, নেড়ে চেড়ে দিলেই জমাট বেঁধে আঠালো। পাতিল থেকে এখন পাত্রে সামান্য চাল গুঁড়া মিশিয়ে এবার খামি বানানোর পালা। এখন দরকার বেলুন পিড়ি। পরিমাণ মতো খামি বেলুন পিড়িতে বেলে বানানো হচ্ছে রুটি। গ্লাসের খোলা মুখটা চাপ দিয়ে বসিয়ে বানানো হচ্ছে ছোট্ট গোল রুটি। একটা বড় রুটি থেকে বেশ কয়েকটা ছোট রুটি। ছোট রুটির মাঝখানটায় পরিমাণ মতো পুর রেখে ভাঁজ করে জুড়ে দেয়া হচ্ছে প্রান্ত রেখা। আলুর দেখা দেখি আমিও করছি, দেখি কেমন হয়। মুড়ির ভাঁজটা হতে হয় ঢেউয়ের মতো। আবারও রুটি বেলা হচ্ছে আগের মতো। গ্রাম বাংলার গৃহবধূরা পুলি পিঠা কিন্তু বানান নানা রকম। দুধ পুলি ছাড়াও বানান তিল পুলি, সেদ্ধ পুলি, মুগ পুলি এবং চন্দ্রপুলি। তবে নারিকেলের গুড় দিয়ে এভাবে দুধ পুলিটাই বেশি বানান তারা। অল্প অল্প করে মুড়ি ভেঙে দিলেই তৈরি হয় পাহাড়ি নকশা। দুধ পুলি খেতে যেমন মজাদার, এর সাজসজ্জাও তেমনি নকশাদার। স্বাদ এবং সজ্জা দুটোতেই মনোলোভা। চুলায় আবারও পাতিল। দুধের
ছাকনি দিয়ে ছেঁকে এবার ঢালা হচ্ছে দুধ। দুধ ছাড়া কি দুধ পুলি হয়? স্বাদ বাড়ানোর জন্য দুধে দেয়া হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরা। লাগছে সামান্য একটু লবণও। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার খানিকক্ষণের জাল। বিয়ে হয়ে যাওয়ায় পড়ালেখাটা আর এগোয়নি গৃহবধূ আলোর। এখন সময় তার কাটে ঘরকন্না করে। ইচ্ছা করে নাই পড়াশোনা করতে? শাশুড়ি করতে দিতে চাইছিল। কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম দুধের মধ্যে এখন গুড়ের কুচিগুলো দিয়ে দেয়া হচ্ছে। মিষ্টি স্বাদের দুধ পুলিতে গুড় একটু বেশি লাগে, যত গুড় তত মিঠা। উথলে উঠলে বুঝতে হবে হয়ে এসেছে দুধ পুলির দুধ। দুধে এবার পিঠা দেওয়ার পালা। দারুণ ঘ্রাণ, সুরসুরি দিচ্ছে নাকে, জিভে আসছে জল। বলো কোঠা দুধ পুলি, দেখেই তো ইচ্ছে করছে এখনই খাই। আলো হালকা একটু ঘুরে গেল। পানিতে অল্প করে চালের গুঁড়া গোলানো হচ্ছে। চাল গুঁড়ার এই লেই দুধ পুলিতে দেওয়া হবে আরো খানিকটা ঘন করার জন্য। বলকোঠা দুধের মাঝে পুলি যেন সাঁতার কাটছে, সোহাগী সাঁতার। ঐতিহ্যবাহী দুধ পুলি বানাতে লাগে আতপ চালের গুঁড়া, ভাজা সিদ্ধ চালের গুঁড়া, গুড়, কোরানো নারিকেল, দুধ, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা এবং লবণ। এবার পরিবেশনের পালা। আপা কেমন আছে? ফাটাফাটি আলো মা। এক একটা দুধ পুলি যেন রসে ভরা পুটুলি, মুখে দিলেই ভেঙে যায়, গলে যায়, মুখের ভেতরটা ভরে যায় অমৃত সুধায়। কি লোভ হচ্ছে? হবারই কথা। এখনই উদ্যোগ নিন দুধ পুলি বানানোর। আর আমি তবে বিদায় নিচ্ছি, আজ আবার দেখা হবে।